সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পঞ্চগড় জেলার পঞ্চগড় হাটে। প্রতি রবি এবং বৃহস্পতিবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। রবিবারের হাটটি ছোট হাট এবং বৃহস্পতিবার হাটটি বড় হাট। আজ আমরা এই হাট থেকে আপনাদের মাংসের গরুর দাম জানানোর চেষ্টা করব। যারা মাংসের গরু খোঁজেন তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি। দর্শক, আজ 14 মার্চ 2021 রোজ রবিবার। আমার সামনে এখানে একটি আমরা দেখছি সার, এটা কি কি, এটা কি সার না বাচ্চি? বাচ্চি। বয়স কেমন? 2 দাঁত বয়স। ওজন কতটুকু হতে পারে ভাই? 5 মন হবে। দাম কত রাখছেন? 1,05,000 চাচ্ছেন। কত পর্যন্ত উঠলো বাজারে এখন পর্যন্ত? 85 পর্যন্ত বলতেছে। বেচার টার্গেট কত আপনার? 90 হলে দিয়ে দিবেন। দর্শক শুনলেন যে বলছে 5 মন ওজন হবে মাংসের, উনি 90,000 টাকা হলে এটি বিক্রি করবেন। বয়স 2 দাঁত। আমরা আরো বেশ কিছু ধরনের গরু রয়েছে, সেগুলো দেখবো এবং আপনাদের দাম জানানোর চেষ্টা করবো। আমরা এই পাশে একটি চাচার কাছে দেখছি। চাচা, কাটাই মাংসের গরু তো? মাংসের গরু। বয়স কেমন এটা? 4 দাঁত বয়স। ওজন কতটুকু হবে চাচা? 110 কেজির উপরে আছে। তো কত দাম রাখছেন এটা? দাম কাজে 58,000। কত পর্যন্ত বলল? 49,50 পর্যন্ত বলছে। তা আপনি টার্গেট কত করছেন এটা? 52,000। দর্শক শুনলেন 52,000 টাকা হলে এটা বিক্রি করবেন। চাচা, আমাকে একটু তথ্য দেন তো, এই হাটটা কবে কবে লাগে? সব থেকে বড় হাট কোনটা? বৃহস্পতিবারের হাটটা সব থেকে বড়। সব রকম গরু পাওয়া যায়। আর হাসিল কত নেয় গরু লেখাই? 300 টাকা। দর্শক শুনলেন যে চাঁদা 100, মানে যে বিক্রি করবে তার কাছে 100। দর্শক শুনলেন যে বিক্রি করবে তার কাছে 100 আর যে কিনবে তার কাছে 300। এই হচ্ছে এই হাটের হাসিল। আমরা দেখছি মাংসের গরুর দাম। আমরা এই পাশে আরো একটি গরু দেখছি, একটু দেখছেন আপনারা। আমরা এটার একটু তথ্য নেই। এটার বয়স কেমন? 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। ওজন কতটুকু হবে ভাই এটা? 4.5 মনের মতো হবে। দাম কত রাখছেন? 95,000 চাচ্ছেন আপনি। কত পর্যন্ত উঠলো বাজারে? 82-83 এরকম বলতেছে। তা আপনি টার্গেট কত রাখছেন বিক্রির? 85-86 হলে বিক্রি করে দেবেন। ওজন কি 4.5 মনই হবে না কম হবে? আরো 4.5 মনের বেশি হবে, কম হবে না। শুনছেন, আমরা দেখি সামনে যাই। সামনে আরো এই যে এখানে আরো একটি দেখছি, এটা কি ক্রস নাকি? ক্রস। বয়স কেমন? 2 দাঁত না 6 দাঁত? 6 দাঁত। ওজন কতটুকু হবে এটা? 3.5 মন হবে। তো কত দাম রাখছেন এটা? দাম চাইলে 75। আর কত পর্যন্ত উঠলো বাজারে? 60-62। তো বেচা বিক্রি? একদম 65। এর নিচে আর নামবে না। দর্শক শুনলেন যে 3.5 মন ওজন হবে, ওনারা বলছেন 65,000 টাকা হলে উনি এটি বিক্রি করবেন। আমরা রয়েছি পঞ্চগড় জেলার পঞ্চগড় হাটে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে মাংসের গরুগুলো রয়েছে সেই গরুগুলোর বাজার দর। আমরা এই পাশে, ভাই কটা আনছেন আজকে? কটা আনছিলেন? 2টা? 4টা। এই যে 4টা, এটার কেমন বয়স? এটা নতুন জোয়ান। আর এটা? এটা আগর। এগুলোর ওজন কতটুকু করে হবে? এটা 5 মন। এটা হচ্ছে 5 মন, এটা 3.5 মন। তো এগুলোর দাম কেমন চাচ্ছেন? বড়টা আর এই 3.5 মনেরটা 70। তো এগুলো বললো কত? 60-80। তো বেশি গ্যাপ মনে হয় তো আর নাই। কত আর বাড়লে বিক্রি? 2,000 বাড়লেই বিক্রি। দর্শক শুনছেন যে 2,000, এটা হচ্ছে 80,000 পর্যন্ত বলছে, 2,000 বাড়লে উনি বিক্রি করবেন। এটা 60,000 বলছে, এটাও 2,000 বাড়লেই বিক্রি করবেন। আমরা দেখছি এই পাশে, আমরা চাচার কাছে কিছু দেখছি, ওই পাশে যাই আমরা। ওই পাশে কিছু গরু রয়েছে, সেগুলো দেখে আসি। এই যে এখানে একটু দেখছি চাচা, এটার বয়স কেমন? 4 দাঁত। এটার ওজন কতটুকু হবে চাচা? 3.5 মন। তো কেমন দাম রাখছেন এটা? ফাইনাল দাম দিবেন, ফাইনাল দাম এটা। আর এটা ফাইনাল দাম? এটা 70 হলে দিবেন। এটার ওজন কতটুকু হবে? 3.5। এটা 3.5।
এটাও সাড়ে তিন, এটাও সাড়ে তিন, মানে এটা ৬৫ হলে দিবেন আর এটা সাড়ে ৭০ হলে দিবেন, কারণটা কি? কারণ দুইটাই তো সাড়ে তিন মনোজন, না না এটা মাপ বেশি আছে, দশের বেশি আছে, এটা দশের বেশি আছে। আচ্ছা দর্শক শুনলেন যে এটা ৭০,০০০ আর এটা ৬৫,০০০ বিক্রি করবেন। আমরা রয়েছি পঞ্চগড় জেলার পঞ্চগড় হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে মাংসের গরুগুলো রয়েছে সেই গরুগুলো আজকের বাজার দর। আমরা এই পাশে আরো একটি দেখছি, দুটি ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইরের বয়স কেমন? চাই দাদা, ওইটা এগুলোর ওজন কতটুকু করে হবে? ওজন পাঁচ মন হবে, এই যে লিগাল লিগাল বলেন, চার মন হবে, চার মন, সাড়ে চার মন, চার মন, দুটাই চার, ওইটা কম হবে আরো। কত করে দাম রাখছেন এগুলা? কত করে দাম রাখছেন এগুলা? এটা ৬০, এটা ৯০, এটা ৬০, হ্যাঁ, আর এটা ৯০, এটা ৯০। এগুলা কি বিক্রির দাম? বিক্রির দাম। আর চাওয়া দাম? চাওয়া দাম ১,০০,০০০, ১,০০,০০০ করে এটা, এটা ১,০০,০০০ চাওয়া দাম, ৯০ হলে বিক্রি করবেন, আর এটা এটা হচ্ছে ৬০ বিক্রির দাম, চাওয়া দাম কত? এটা বিক্রি ৫৬, ৫৬ হাজার, আর চাওয়া দাম ৬০, চাওয়া দাম ৬০, বিক্রি ৫৬ হাজার, মানে তিন মন মাংস হবে এটা? হ্যাঁ তিন মন হবে, তিন মন হবে। দর্শক শুনছেন, আমরা আমরা দেখছি আরো বেশ কিছু গরু রয়েছে, সেগুলো দেখে আসছি সামনে। এই যে এই পাশে ভাইয়ের কাছে, এটার বয়স কেমন ভাই? জুয়ান। এটার ওজন কতটুকু হবে? সাত মন। কেমন দাম চাচ্ছেন? ১,২০,০০০, চাওয়া দাম আর কত পর্যন্ত বলবো? ১,০০,০০০ বলতেছে তো, বেচা বিক্রি লাখের উপরে। দর্শক শুনছেন, লাখের উপরে উনি বেচা বিক্রি করবেন। ওজন বলছে যে সাত মন হবে মাংস। আমরা দেখছি পঞ্চগড় জেলার পঞ্চগড় হাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো, কটা বিক্রি করলেন? কেবল একটা, একটা বিক্রি করছেন, কত দিয়ে বিক্রি করলেন? ওইটা এই যে দর্শক, এই গরুটি ৬৩,০০০ টাকায় বিক্রি হয়ে গেল। ভাই বলেন তো, আপনি কিনলেন? হ্যাঁ ভাই, না আমি বেচছি। আচ্ছা আপনি বেচছেন, এটার ওজন কতটুকু হবে? ওজন সাড়ে তিন মন হবে, সাড়ে তিন মন হবে। দর্শক শুনছেন যে সাড়ে তিন মন হবে, ৬৩,০০০ টাকায় গরুটি বিক্রি হয়ে গেল পঞ্চগড় হাট থেকে। আমরা ভাইয়ের কাছে দেখি, ভাই এটার ওজন কতটুকু হবে? ভাই ৬ মন। এটা কত দাম রাখছেন? ১৪০, কত পর্যন্ত বললো? বলছে কত? ১১০, ১০ পর্যন্ত বলছে। তো কেনা বেচার টার্গেট কত আপনার? ২০,০০০, ১,২০,০০০। দর্শক শুনলেন যে ১,২০,০০০ হলে বিক্রি করবেন। আপনার কেনা গরু তো সব কেনা? এসব দেখি, আমরা সামনে আরো বেশ কিছু গরু দেখছি, সেগুলো দেখে আসি। চাচা এটার বয়স কেমন? চাইদার ওজন কতটুকু হবে চাচা? হ্যাঁ ১০০ কেজি পার হবে। তো কেমন দাম রাখছেন এটা? ৫৫ রাখছেন আপনি, আর বাজার কত বলতেছে? ৪৫,৪৬ এরকম। তো কেনা বেচা কি ৫০-এর কাছাকাছি? দর্শক শুনছেন যে ৫০-এর কাছাকাছি ওনার কেনা বেচা করবেন। আমরা এই পাশে এক ভাইয়ের কাছে তিনটি একসঙ্গে দেখছি। ভাই কটা আনছেন আছে? তিনটা, ১২টা গরু আনছেন? সব কেনা গরু না? সব কেনা গরু। তো এগুলো কেমন বয়স? এই যে তিনটা দেখছি, এগুলোর বয়স কেমন? কত করে দাম রাখছেন? ৫৫ করে চাচ্ছেন। কত করে বলতেছেন? ৪৫,৪৬ এরকম। কেনা বেচা ৫০-এর কাছাকাছি হলে বিক্রি করবেন? তিন মন করে ওজন হবে এক একটা? কতটুকু করে হবে আপনি আইডিয়া করেন তো? ২ মন ১০ কেজি, হ্যাঁ। আপনি তো চট্টগ্রামে, আমবাড়ি হাটে আপনাকে দেখছি। আপনি কি গরু কিনছেন আজকে?
হাড়িয়া গরু কিনছেন। তা আপনাদের এদিকার ওজন আর আমাদের এদিকার ওজনের মধ্যে একটু পার্থক্য আছে? আছে, আধা মন নাকি আপনাদের এখানে কম হয় গরুর প্রতি? কেন, কারণটা কি? আচ্ছা আচ্ছা, এই কারণে আজকে আড়িয়া গরু কিনছেন আপনি? কটা কিনছেন? ৩৩টা। আচ্ছা, বোধাহাট থেকে। আর আজকে এখান থেকে কিনছেন? এখান থেকে কিনছেন। তা আজকে তো চলে যাবেন আপনারা? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এবং দেখছিলাম যে এই হাটের যে মাংসের গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।